আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 303 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে আজকেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আবারও অনেকটা বেড়েছে। সৌদিতে আজকে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 303 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 369,248 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 297 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 360,497 জনে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 3 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 6,389 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 77,168 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ রয়েছে 75,452 জন এবং মৃত্যুবরণ করেছে 1,263 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 35,335 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 34,315 জন এবং মৃত্যুবরণ করেছে 929 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 35,403 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 34,065 জন এবং মৃত্যুবরণ করেছে 1,231 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 22,785 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 22,550 জন এবং মৃত্যুবরণ করেছে 168 জন। আর তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 11,380 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 11,056 জন এবং মৃত্যুবরণ করেছে 255 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,288 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 19,950 জন এবং মৃত্যুবরণ করেছে 217 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,472 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 8,406 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। আলহুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,228 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 19,840 জন এবং মৃত্যুবরণ করেছে 328 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,738 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 5,710 জন এবং মৃত্যুবরণ করেছে 10 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।